দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান, এবার উমার বাপের বাড়ি আসার পালা। আর এই আনন্দ উৎসবে সামিল হয়েছেন রায়গঞ্জের সেনবাড়ির পুজোর আয়োজকেরা। দেবী দুর্গা এখানে ঘরের মেয়ের মতো নিষ্ঠার সাথে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা। পূর্বে ওপার বাংলায় এই পুজো হয়ে আসলেও বর্তমানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তাদের নিজ বাসভবনে এই পুজো অনুষ্ঠিত হয়। ষষ্ঠী থেকে দশমী ঘড়ি ধরে নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয়। পরম্পরা এবং রীতিনীতি মেনে দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয় এখানে। পাশাপাশি প্রতি বছর পুজোর দিনগুলিতে প্রচুর ভক্ত সমাগম হয়। দেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের যশোর জেলার বরুণাতলিতে সেনবাড়ির পুজো হতো, তখন পুজোর জাঁকজমকই ছিল আলাদা। পারিবারিক রীতিনীতি আর ঐতিহ্য মেনে পূজিত হতেন দেবী দুর্গা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সেনবাড়ির সদস্যরা চলে আসেন এদেশে। 1952 সাল থেকে রায়গঞ্জের সুদর্শনপুরে দুর্গাপূজা শুরু করেন পরিবারের দুই সদস্য সুরেন্দ্রনাথ সেন এবং নরেন্দ্রনাথ সেন। বাংলাদেশের যশোরে যেখানে পূজা হতো সেখানকার মণ্ডপের মাটিও আনা হয়েছে পরিবারের ঐতিহ্য মেনে। পুজোর সময় মহাসপ্তমী, অষ্টমী ও নবমী এই তিন দিন পাঠাবলি হয় এখানে। তবে পড়াশুনো ও জীবিকার প্রয়োজনে বাড়ির সদস্যরা এবং ওই বাড়ির আত্মীয়রা ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু পুজোর চার দিন সকলের ঘরে ফেরা চাই, ফলে পুজোর চার দিন যেন আগের মতো জমজমাট হয়ে ওঠে সেনবাড়ির প্রাঙ্গণ। পুজোটা চলে আসছে, কয়েকশো বছরের পুরনো পুজো, পুজোটার কন্টিনিউশন আছে, মানে প্রতি বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো দিন বন্ধ হয়নি। রায়গঞ্জে 1952 সাল থেকে এই পুজোটা মানে শিফট করা হয়েছে বাংলাদেশ থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী এই দিনই উদ্বোধনী প্রথা আছে এবং নবমীতে আমরা সমস্ত লোককে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি। গত বছর এই কোভিড পরিস্থিতিতেও যেরকমভাবে সবাই এসেছিলো আর কি, সব কিছু বিজনেসের সরকারি বিজনেসের মেনেই আমাদের পুজো হচ্ছে আর কি। এবছরও পুজোর সময় আমাদের যারা আত্মীয়স্বজন বাইরে আছে তারা সবাই অবশ্যই পুজোর আগে আগেই চলে আসবে, কারণ এই পুজো বাইরে আমাদের আত্মীয়স্বজন আমাদের যে বাড়ির পুজোর জন্য কোনো কেউ থাকবে আর কি। আসলে পুজোর সময় সে যেখানেই গিয়ে থাকুক, চাকরি সূত্রে বা ব্যবসায় সূত্রে, পুজোর আগেই সবাই চলে আসে, কারণ পুজো করে এখানে পুজোটা যেরকম আমাদের নিয়ম নিষ্ঠার জন্যে আমাদের খুব ব্যস্ত থাকতে হয়, সেই ব্যস্ততার মধ্যে এটাই আনন্দদায়ক যে এত বছর ধরে পুজো চলে এসছে, সেই পুজো আমরা গর্বের সাথে করতে পারছি। এবং এই সময় পারিবারিক একটা মহামিলনও বলা যায়, যে পরিবারের সবাই যে যেখানে গিয়ে থাকুক তারা অবশ্যই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।